দালাল প্লাস চটকদার এমন নামেও ই কমার্স প্রতিষ্ঠান চালু হয়েছিল দেশে যেখানে পণ্য কিনতে গিয়ে অন্তত এক কোটি টাকা আটকে গেছে গ্রাহকদের যা থেকে সতেরো লাখ চুহাত্তর হাজার টাকা ফেরত দেওয়া হল জন গ্রাহককে এই আয়োজনে গ্রাহকদের অর্থ সাপনের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায় কার্যক্রম শুরু করার দৃঢ়পত্র ব্যক্ত করছি আমি আশা করছি বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসন আমাদেরকে সাময়িকভাবে সহযোগিতা করবেন এর আগে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের তেইশ কোটি টাকা এবং আলিশা মার্টের পাঁচ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হয় যদিও অন্তত দুই ডজন প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা নিয়ে পণ্য না দেওয়া কিংবা অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে মার্চের একত্রিশে মার্চ পর্যন্ত আমরা এই কোম্পানি যেগুলো আছে তাদেরকে একটা সুযোগ দিচ্ছি তারা যোগাযোগ করুক যোগাযোগ করে একটা প্রসেসের মধ্যে আসুক তারপরে একত্রিশে মার্চের মধ্যে যদি তারা কোনোভাবে যোগাযোগ আমাদের সাথে না করে বা তাদের প্রতিনিধি যদি এখানে যদি পজিটিভভাবে না আসে সেক্ষেত্রে আমি অলরেডি আমরা এটা আমাদের প্ল্যান আছে এখানে আরও আমাদের বাহিরের লোকজন আছে একত্রিশে মার্চের পর থেকে আমরা তাদেরকে অন্তত বাংলাদেশে লুকিয়ে থাকবে এটা আমরা দেখতে চাই না হয় দেশ যদি তারা পালিয়ে যায় সেটা ভিন্ন জিনিস অথবা তারা জেলের মধ্যে থাকবে অনুষ্ঠানে জানানো হয় বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে ই কমার্স প্রতিষ্ঠানের পাঁচশো উনষাট কোটি টাকা আটকে আছে যদিও পাওনার পরিমাণ আরও অনেক বেশি তাই প্রতিষ্ঠানের মালিকদের ব্যক্তিগত হিসেবে জব্দ করে টাকা উদ্ধারের ব্যবস্থা চলছে কোনো টাকা আমরা এই মুহূর্তে আমাদের যে ই কমার্স যে প্ল্যাটফর্ম অর্থাৎ যে আমাদের যে অপারেটার সে অপারেটরের কাছে কোনো টাকা যাবে না এই টাকাটা যেটা যাবে আমাদের জানেন যে যেখানে এসএসএমের প্রতিনিধি আছেন আমাদের এই টাকাটা মূলত ওয়ানওয়েতে যাবে অর্থাৎ কি যে যে টাকাটা যেখানেই আটকা আছে সেটা ফ্রিজ করা থাকুক আর যেটাই থাকুক আমাদের একটা বেস লাইন হলো যে এই টাকাটা আমরা গ্রাহককে ফেরত দেব এখন এই গ্রাহককে ফেরত দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে কি যে আমরা ইতিমধ্যে যে দুইটা যাদের নাম বললাম কিউকম এবং আলিশা মার্ট তারা পজিটিভলি আমাদেরকে সহায়তা করেছে এখানে আমাদের আহ্বানের সাড়া দিয়েছে এবং সেটা আমরা কার্যক্রম আমরা অলরেডি মানে অনেক আগেই শুরু করেছি এবং এটা চলমান আছে তো ব্যাংকের টাকাটা আমরা যেটা করব সেটা হলো যে তারা যাতে উঠে না নিতে পারে শুধুমাত্র গ্রাহকদের তালিকা দিলে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে অ্যারেঞ্জ করবো যে গ্রাহকদের তালিকা অনুযায়ী আমাদের গ্রাহকের অ্যাকাউন্টে একটা ইনস্ট্রাকশন যাবে ব্যাংক তখন ওই গ্রাহকের অ্যাকাউন্টে দিয়ে দিবে একই সঙ্গে কারাগারে আটক কোন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যদি ব্যবসা পরিচালনা আর পাওনা ফেরতের শর্তে মুক্তি চায় সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সহায়তা করবে বলে অনুষ্ঠানে জানানো হয় এখন পর্যন্ত চব্বিশটি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো পনেরোটি প্রতারণার মামলা হয়েছে নুরুন্নাহার বিলি মাছনা সংবাদ ঢাকা